আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকে থেকে গত লাস্ট 7 দিনের যে টেক নিউজগুলো রয়েছে আমরা সেগুলো রিভিউ করার চেষ্টা করব। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আমরা প্রথমে হেডিং পড়ব, মানে টাইটেল পড়ব, তারপর বিস্তারিত নিউজ পড়ব। গত এক সপ্তাহের আমাদের টেক ওয়ার্ল্ডে যা যা ঘটেছে আপনাদের সামনে তা উপস্থাপন করার চেষ্টা করব। দয়া করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আমাদের প্রথমেই রয়েছে স্মার্টফোন আসক্তি কমাতে 3 অ্যাপ। গত 4 মার্চে এই নিউজটি আমাদের সামনে এসেছে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি কথা আগেই বলে রাখি, এই নিউজগুলো মূলত আমরা যে কোনো নিউজ পোর্টাল সাইট থেকে সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল তথ্য উপস্থাপন করা হয়ে থাকে তার জন্য আমরা কোনোভাবেই দায়ী থাকব না। আমরা শুধু আমাদের ভয়েস এবং ফেস ব্যবহার করে এখানে ভিডিও তৈরি করছি, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। স্মার্টফোন আসক্তি কমাতে 3 অ্যাপ, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এমন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দেশে অনেক কম। প্রত্যেকটি স্মার্টফোনেই রয়েছে অসংখ্য অ্যাপ। এগুলো ব্যবহারের ফলে প্রত্যেক ব্যবহারকারী নিজেই নিজের অজান্তে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন স্মার্টফোনে। এই বিষয়টি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ব্যাধি হিসেবে আখ্যায়িত করেছেন। এটি ব্যাধি হলেও এর থেকে নিস্তারের উপায় রয়েছে। এমন কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে স্মার্টফোন আসক্তি কমানো সম্ভব। পাঠকদের সুবিধার্থে স্মার্টফোনের আসক্তি কমায় এমন 3টি অ্যাপ নিয়ে আলোচনা করা হলো এই লেখায়। অ্যাপ ব্লকার, প্রথম অ্যাপের নাম হচ্ছে অ্যাপ ব্লকার। অ্যাপ ব্লকার দিয়ে নির্দিষ্ট সময় অন্য কোনো অ্যাপ ব্লক করে রাখা যায়। কাজের সময় আপনি চাইলে কয়েকটি অ্যাপ চিহ্নিত করেন, সেগুলোকে ব্লক করে রাখতে পারেন। এই সুবিধায় ব্যবহারকারী ব্লক করা অ্যাপগুলোর নোটিফিকেশনগুলো অ্যাপ আনব্লক করার পরে দেখতে পাবেন। এতে রয়েছে পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা, ফলে অন্য কেউ চাইলে সেটিংস পরিবর্তন করতে পারবে না। এটির মাধ্যমে প্রতিদিন টাইম লিমিট করে দিতে পারেন। স্টে ফোকাস, দ্বিতীয় অ্যাপস। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় সকলেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তো রয়েছেই। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একটু পর পরেই তার প্রোফাইলে প্রবেশ করে। প্রতিদিন 30 থেকে 40 বার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপটি চালু করেন। এই আসক্তি কমাতে সময় সহায়তা করতে পারেন পারবে অ্যাপটি। এটির মাধ্যমে প্রতিদিন কতবার ফেসবুক অ্যাপ চালু করেন বা কত সময় চালাচ্ছেন এমন হিসাব জানাতে পারবে, তা থেকে কতটা সময় নষ্ট হচ্ছে তা জেনে নিতে পারবেন। এটির মাধ্যমে আপনি ফোনে থাকা কোনো অ্যাপ কতবার চালু করবেন তা নির্ধারণ করে দিতে পারবেন। পরে অ্যাপটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আপনি সীমার চেয়ে বেশি কতবার অ্যাপটি ব্যবহার করতে চাইছেন। এই অ্যাপে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রোফাইল তৈরি করতে পারবেন। ইয়োর আওয়ার, নেক্সট অ্যাপ, 3 নম্বর অ্যাপ। অনেকেরই ধারণা স্মার্টফোন ছাড়া একদিনও থাকা সম্ভব নয়। আপনার আসক্তির লেভেল কম না বেশি তা জানতে ফোনে ইনস্টল করে নিতে পারেন ইয়োর আওয়ার অ্যাপটি। অ্যাপটি ব্যবহারকারীর ফোন ব্যবহারের ধরন অনুযায়ী বলে দেবে আসক্তির লেভেল সম্পর্কে। এরপর আসক্তি কাটিয়ে উঠতেও সহায়তা করবে এটি। ব্যবহারকারীরা এটির মাধ্যমে প্রতিদিন কতটুকু সময় ফোনে কাটাবেন সেই লক্ষ্য নির্ধারণ করে আসক্তি কমাতে পারবেন। অ্যাপটির সাহায্যে কত সময় ফোনের স্ক্রিন অন ছিল, কোন সময় কোন অ্যাপ ব্যবহার করেছেন ইত্যাদি তথ্য টাইমলাইন আকারে পাওয়া যাবে। আমাদের পরবর্তী নিউজে কী রয়েছে তা আমরা দেখি। হেডিংয়ে দেশের বাজারে রিয়েলমির টেক লাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য। এটি 9 মার্চের খবর, তার মানে আজকের খবর। দেখুন এখানে প্রোডাক্টগুলোর ছবি দেয়া আছে, ডিজোর স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, হেডফোন, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ওয়াচ। দেশের বাজারে এলো রিয়েলমি টেক লাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য, নিয়ে এসেছে সেলেক্সট্রা লিমিটেড।
ডিজো ব্র্যান্ডের রয়েছে বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারফোন, এয়ারবাড ইত্যাদি। দেশের বাজারে ডিজোর পণ্য পাওয়া যাচ্ছে অনলাইন শপ সেলেক্সট্রা ডট কম ডট বিডিতে। ডিজোর চারটি পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন শপ ও অনলাইন প্ল্যাটফর্মেও এসব পণ্য পাওয়া যাচ্ছে। ডিজোর স্মার্ট ওয়াচগুলোর মধ্যে আছে ডিজো ওয়াচ টু। এর 1.6 ইঞ্চির উজ্জ্বল ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এটি একবার চার্জে 10 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে রয়েছে স্বাস্থ্য পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা, থাকছে 1 বছরের ওয়ারেন্টি। ডিজো ওয়াচ টু স্পোর্টস কিনতে ব্যয় করতে হবে 4,699 টাকা। ডিজোর বিক্রয় ব্যবস্থাপক মির্জান আলী বলেন, রিয়েলমির প্রথম টেক লাইফ ব্র্যান্ড ডিজো গবেষণা ও উন্নয়ন ম্যানুফ্যাকচারিং সেট আপ সহ আমরা গ্লোবাল ব্র্যান্ডের গ্লোবাল কালেকশন নিয়ে বাজারে এসেছি। বাংলাদেশ ডিজোর একটি গুরুত্বপূর্ণ বাজার। ক্রেতাভিত্তিক পণ্যের ভিন্নতায় আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশি ক্রেতাদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ পণ্য উপস্থাপন করছি, যার মাধ্যমে তারা গোটা বিশ্বের সঙ্গে পরিচিত হতে পারে। সেলেক্সট্রা লিড নাহিয়ান মাহমুদ বলেন, বাংলাদেশ প্রযুক্তি পণ্য সরবরাহে সেলেক্সট্রা অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশের বাজারে ডিজোর পণ্য আনতে পেরে আমরা আনন্দিত। ডিজো ব্র্যান্ডের 4 ধরনের পণ্য স্মার্ট এয়ার এন্টারটেনমেন্ট, স্মার্ট হোম, স্মার্ট কেয়ার ও অ্যাক্সেসরিজের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। ডিজো ব্র্যান্ডের আরেকটি আকর্ষণীয় পণ্য হলো ডিজো ওয়্যারলেস। তারবিহীন এই ইয়ারফোনে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, ফলে ব্যবহারকারীরা কোনো ধরনের নয়েজ পাবেন না। এটি একবার চার্জে একটানা 17 ঘন্টা চলবে। এটি 3টি রঙে পাওয়া যাচ্ছে। এর দাম 1,799 টাকা। ডিজো বার্ডস জেড নামের একটি এয়ারবাডসও বাজারে এসে এনেছে ডিজো। এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সুবিধা রয়েছে, যার ফলে বাইরের কোনো শব্দ ভেতরে আসবে না। এর ওজন 3.7 গ্রাম। একবার চার্জে এই এয়ারবাড চলবে একটানা 17 ঘন্টা। এই 3টি রঙে পাওয়া যাবে। এটি পাওয়া যাচ্ছে 2,899 টাকায়। ডিজোর রয়েছে ডিজো গো পডস নামের আকর্ষণীয় আরেকটি পণ্য। এতেও রয়েছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা। এটি একবার চার্জে 25 ঘন্টা পর্যন্ত চলবে। টাইপ সি চার্জিং ব্যবস্থা থাকায় এর চার্জও হবে দ্রুত। ব্লুটুথ 5.2 ভার্সনের এই পণ্যটি 2টি রঙে পাওয়া যাচ্ছে। ক্রেতারা এটি 4,699 টাকায় কিনতে পারবেন। এ ছিল বিস্তারিত আলোচনা দেশের বাজারের রিয়েলমি টেক লাইফের ব্র্যান্ডের ডিজোর পণ্যর। এরপরে আসি ফ্রিল্যান্সিং, না সরি ফেসবুক। ফেসবুকে থাকছে না লাইক অপশন। চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক। কেন থাকছে না ফেসবুকে লাইক অপশন, আমরা সবাই মিলে বিস্তারিত আলোচনা করব। তো ছবিটি দেখুন, বিস্তারিত আলোচনা করছি। ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে ফেসবুক পেজের ডিজাইনে বড় পরিবর্তন আনছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এখন থেকে ফেসবুক পেজে আর থাকবে না লাইক বাটন। এর পরিবর্তে ফলোয়ার্স ফিচারটির ওপর ভিত্তি করে একটি পেজের ফ্যান সংখ্যা যাচাই করা হবে। নতুন ধরনের Q&A ফরম্যাট যুক্ত হতে যাচ্ছে ফেসবুক পেজে, যা ফ্যানদের সঙ্গে আরও যুক্ত হতে সাহায্য করবে। পাশাপাশি আপডেট করা হচ্ছে বিভিন্ন টুলস ও ইনসাইটসেও। গত বছর থেকেই ফেসবুক পেজের নতুন ডিজাইন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেক ফেসবুক পেজে পরিবর্তন চলে এসেছে। বিশেষ করে অভিনেতা, লেখক ও ক্রিয়েটররা সবার আগে ফেসবুক পেজ ডিজাইন আপডেট পাবেন। ইংরেজি ভাষার ব্যবসায়িক পেজগুলো এক্ষেত্রে বিশেষ প্রাধান্য পাবে। মূলত একটি পেজের জনপ্রিয়তাকে ভুলভাবে উপস্থাপন করে বলেই লাইক ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় একজন ব্যবহারকারী কোনো পেজ লাইক ঠিকই দেন, কিন্তু পেজ আনফলো করে রাখেন। এর ফলে পেজের লাইক থাকলেও পেজের কন্টেন্ট ব্যবহারকারীদের কাছে পৌঁছায় না। আবার অনেকে বন্ধুর অনুরোধে কোনো পেজে লাইক দেওয়ার পর পেজ আনফলো করে পেজ থেকে পোস্ট করা আপডেটসমূহ ইগনোর করেন। এ ধরনের সমস্যা সমাধান করতে পেজ লাইক ফিচারটি পেজ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এটি একটি অত্যন্ত চমৎকার উদ্যোগ।
আশা করছি সবার যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন সবার অনেক উপকার হবে। এই ছিল বিস্তারিত আলোচনা। এরপরে আছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার আগে যা জানা প্রয়োজন এটি প্রথম পর্ব, পর্ব নাম্বার এক। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ের সবচেয়ে স্মার্ট পেশা। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চান, কিন্তু আপনি কি জানেন ফ্রিল্যান্সিং করার আগে আপনার কী কী বিষয় জানতে হবে? এই আর্টিকেলটি তাদের জন্যই তৈরি করা হয়েছে। যারা ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার গড়তে চান, আমি আমার অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন শেয়ার করতে যাচ্ছি। নতুনদের জন্য আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে জেনে নিন ফ্রিল্যান্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানেই হলো মুক্ত পেশা। আপনি যদি ঘরে বসেই ইনকাম করতে চান, তবে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য চমৎকার একটি অনলাইন চাকরি। ফ্রিল্যান্সিং যে কোনো শ্রেণীর অথবা পেশার মানুষ করতে পারে। বর্তমান সমাজের উদীয়মান যুবক যুবতীদের মাঝে ফ্রিল্যান্সিং করার আগ্রহ খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনার যদি স্কিল থাকে, তবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজের অভাব হবে না, আর কাজ করতে পারলে অর্থেরও অভাব হবে না। তবে এখানে ধৈর্যের সাথে নিজের দক্ষতার পরিচয় দিতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো যতই সহজ হোক না কেন, প্রথমত নিজেকে সবার থেকে আলাদা করতে একটু বেশি পরিশ্রম দিতে হবে। আপনাকে এমন কাজ শিখতে হবে যে কাজ কম্পিউটারে করা যায়। এটা ছিল প্রথম পর্ব। চলুন আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করি। ফ্রিল্যান্সিং করার দ্বিতীয় পর্ব, ফ্রিল্যান্সিং করার আগে যা জানা প্রয়োজন দ্বিতীয় পর্ব। ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে অনেক কিছুই জানতে হবে, না হয় ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনি যে কোনো সময় এই সেক্টর থেকে ঝরে যেতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য কী কী প্রয়োজন হয়, কোন কাজের চাহিদা ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বেশি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নির্বাচন সহ আরও বিভিন্ন বিষয়ে জানা নতুনদের জন্য অত্যন্ত জরুরি। এক, ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে রিকমেন্ডেড বিষয় হলো স্কিল। কম্পিউটারে করা যায় এমন যে কোনো কাজের উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হাজার হাজার ক্যাটাগরির কাজ পাওয়া যায়, তবে আপনি চেষ্টা করবেন কোনো মেজর ক্যাটাগরির কাজ শেখার জন্য। মেজর ক্যাটাগরি বলতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। এই ক্যাটাগরিগুলোর মধ্যে অনেক সাব ক্যাটাগরি রয়েছে। উদাহরণস্বরূপ গ্রাফিক্স ডিজাইনের সাব ক্যাটাগরি যেমন ফটো এডিটিং, ইনফোগ্রাফিক্স, মোশন গ্রাফিক্স ইত্যাদি। আপনি যদি কোনো সাব ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তবে কাজের পরিমাণটা সীমিত হয়ে আসবে। আবার যদি কোনো মেজর ক্যাটাগরিতে কাজ করতে পারেন, তবে আপনি কাঙ্ক্ষিত ক্যাটাগরিতে বিভিন্ন কাজ করতে পারবেন। দুই, কাজ শেখার পর সঠিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নির্বাচন করা অত্যন্ত জরুরি। নতুনরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে একটি বড় ভুল করে, তা হলো সঠিক মার্কেট প্লেস নির্বাচন করতে পারে না। এই ছিল ফ্রিল্যান্সিংয়ের দ্বিতীয় পর্ব, ফ্রিল্যান্সিং করার আগে যা জানা প্রয়োজন তার দ্বিতীয় পর্ব। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে যখন আপডেট আসবে আমরা পরের পর্বগুলো এভাবে পাবলিশ করব। তার জন্য আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, পাঠানো যাবে মেসেজ। কি বন্ধুরা অবাক হচ্ছেন, তাই না? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সম্প্রতি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের হোয়াটসঅ্যাপ নতুন একটি আপডেট এনেছে। এতে মোবাইলে নেট কানেকশন না থাকলেও ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ। ওয়েব হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা পাওয়া যাবে শুধু ওয়েবের ক্ষেত্রে, অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালালেই এটি ব্যবহার করা যাবে। ফিচারটি চালু করতে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করুন। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এবার ফিচারটি চালু করতে আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যেতে হবে। এরপর লিঙ্কের ডিভাইসেস অপশনে ক্লিক করুন। এখন মাল্টি ডিভাইস বেটা নামে একটি অপশন দেখতে পারেন। বেটা ভার্সন ব্যবহার করার জন্য এতে ক্লিক করুন। এবার আপনার ডেস্কটপে ইনস্টল থাকা হোয়াটসঅ্যাপ খুলুন। এখন আপনার ফোনে ইন্টারনেট না থাকলেও ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, কারণ হোয়াটসঅ্যাপ এখন আপনার ল্যাপটপের ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, ধরুন আমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে, আমার ফোনে এমবি নেই, কিন্তু আমার
যে হোয়াটসঅ্যাপটা সেটা আমি কম্পিউটারে কানেক্ট করেছি। আমার ফোনে এমবি না থাকলেও আমার কম্পিউটারে যদি এমবি থাকে তখন আমার কম্পিউটারের এমবি দিয়ে ওই কম্পিউটারে যে হোয়াটসঅ্যাপ লগ ইন করা হয়েছে সেটি চলবে আমার ফোনে এমবি না থাকলেও। আশা করি ক্লিয়ার হয়েছেন বিষয়টা। তো এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না, যারা নতুন আছে তারা অনেকেই জানে না। যাই হোক, আমাদের পরবর্তী নিউজ হচ্ছে যৌথভাবে ইলেকট্রিক গাড়ি তৈরি করবে সনি হোন্ডা। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সনি ও হোন্ডা নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুই জাপানিজ জায়ান্ট যৌথভাবে নতুন কোম্পানি গঠন করে ব্যাটারি চালিত গাড়ি তৈরি করবে। চলতি বছরেই নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হবে। 2025 সালে এই কোম্পানির নতুন গাড়ি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। সনি গাড়ির জন্য মোবিলিটি সার্ভিস প্ল্যাটফর্ম সরবরাহ করবে আর হোন্ডা উৎপাদন সহায়তা সরবরাহ করবে। জায়ান্ট ভেক্টরটি ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা, উন্নয়ন, ডিজাইন ও বিক্রি করবে। এই ছিল বিস্তারিত আলোচনা, যৌথভাবে ইলেকট্রিক গাড়ি তৈরি করবে সনি ও হোন্ডার। প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল বসছে ঢাকায়। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক হল বাংলাদেশ। আগামী নভেম্বরে 45তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা 2022 অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইসিপিসি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর বিল পাউচার এ ঘোষণা দেন। অনুষ্ঠানে এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আইসিপিসি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর বিল পাউচার, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, আইসিপিসির উপনির্বাহী পরিচালক ডক্টর জেফ ডোনাহু প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী মেধা দিয়ে বিশ্বকে জয় করতে হবে উল্লেখ করে বলেন, তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে পারলে সব কিছু ডিজিটাল করতে খুব একটা সময় লাগবে না। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় মেধার কোনো বিকল্প নেই, মেধাকে কাজে লাগিয়ে জয় করতে হবে এ বিপ্লব। পলক তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, সমস্যা সৃষ্টিকারী না হয়ে সমস্যা সমাধানকারী হিসেবে নিজেকে তৈরি করতে হবে। এর মাধ্যমে নিরাপদ বিশ্বনগর বিশ্ব গড়ে তোলা সম্ভব। প্রোগ্রামিং বিশ্ব পরিবর্তনের হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, ইংরেজি, গণিত সহ সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রোগ্রামিং শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ডাক্তার, সাংবাদিক সহ যে কোনো পেশায় সাফল্য বয়ে আনতে গণিত ও বিজ্ঞানের পাশাপাশি কোডিংয়ে প্রোগ্রামিং শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের আগামী লক্ষ্য হচ্ছে জ্ঞানভিত্তিক উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তোলা। প্রযুক্তি নির্ভর জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে দেশে 300টি স্কুল অফ ফিউচার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা সহ আইসিটি বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, তরুণ প্রজন্মের জন্য প্রায় প্রতি বছরই বিশেষভাবে আয়োজিত হয় ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যার সমাধানে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানজনক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হল আইসিপিসি। আইসিপিসি আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর বিশ্ববিদ্যালয়। এই ছিল বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তী নিউজে চলে যাই। স্মার্টফোনের বিকল্প আসছে বিল গেটস। প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস স্মার্টফোনের বিকল্প আসছে বলে নতুন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তিনি নতুন ধরনের এক প্রযুক্তির ভবিষ্যৎবাণী করছেন যা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে। নতুন প্রযুক্তির নাম ইলেকট্রনিক স্ট্যাটু। বিল গেটস জানান,
কেওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক্স ট্যাটু একটি বায়োটেকনোলজিক ভিত্তিক কৌশল। এর মাধ্যমে মানবদেহের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে। মূলত এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। এই তথ্যের মাধ্যমেই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে। যদিও এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে, তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন এই তত্ত্বকে এই এই এটি ত্বকে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে। কাজ করবে ছোট সেন্সর এবং ট্র্যাকারের সাহায্যে, যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও গ্রহণ করবে। এদিকে ইলেকট্রনিক ট্যাটুর প্রাথমিক বাস্তবায়নকে বিল গেটস যথেষ্ট বলে মনে করছেন না। তিনি ভবিষ্যতে এই ডিভাইস আজকের স্মার্টফোনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চান। বিল গেটস বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি হলিউড মুভিতে দেখা গেছে কল করতে, বার্তা পাঠাতে বা ঠিকানা দেখতে ইলেকট্রনিক্স ট্যাটুর ব্যবহার। তবে বিল গেটসের এই স্বপ্ন কবে সফল হবে এখনও তা বলা যাচ্ছে না। বিল গেটস এবং তার দল নতুন এই ডিভাইসটির ব্যবহার সবার জন্য উন্মুক্ত করার একটি সহজ উপায় খুঁজছেন। এ ছিল বিস্তারিত আলোচনা। দেখা যাক কবে আসে সেই স্মার্টফোনের বিকল্প। আমার পরবর্তী নিউজে চলে যাই। রাশিয়ায় ব্যবসা বন্ধ করল নেটফ্লিক্স, টিকটক। যে বন্ধুরা আপনারা সঠিক নিউজ দেখছেন, রাশিয়ায় বন্ধ করল নেটফ্লিক্স, টিকটক। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং চীনা প্রতিষ্ঠান বাইট ট্রান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। দেশটিতে লাইভ স্ট্রিমিং ও নতুন কন্টেন্ট আপলোড স্থগিত করেছে। এ নিয়ে নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় তারা রাশিয়ায় নিজেদের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিসা ও মাস্টার কার্ডের পর রাশিয়ায় লেনদেন সেবা স্থগিত করছে পেপ্যালও। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানটি। পেপ্যালের প্রধান নির্বাহী ড্রান শুলশানের একটি চিঠি টুইট করে রাশিয়ায় পেপ্যাল সেবা বন্ধ হবার খবর নিশ্চিত করেছে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী মিখাইলো ফেদরভ। শুলমান লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আমরা রাশিয়ায় পেপ্যাল বন্ধ করেছি। এই কঠিন সময়ে ওই অঞ্চলে অবস্থিত আমাদের কর্মীদের সমর্থন দিতে আমাদের পক্ষে যা সম্ভব তার সবটাই করছি আমরা। এর আগে সপ্তাহের শুরুতেই নতুন নিবন্ধন করে পেপ্যাল, এরপর একযোগে সব সেবা স্থগিত করা হয়। এর ফলে পেপ্যালের মানি ট্রান্সফার সেবা জুমো রাশিয়াতে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ায় কার্যক্রম স্থগিত করছে আমেরিকান এক্সপ্রেসও। বেলারুশের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন থেকে আমেরিকান এক্সপ্রেসের কার্ড রাশিয়ায় কাজ করবে না। এর আগে ভিসা ও মাস্টার কার্ড তাদের সার্ভিস বন্ধ করে দেয় রাশিয়ায়। আরও দুটি বড় কোম্পানির লেনদেন স্থগিত করেছে রাশিয়ার সঙ্গে। সে দুটি কোম্পানি হল প্রাইস ওয়াটার হাউস কুপার্স PwC এবং KPMG। রাশিয়া নতুন করে আইন পাশ করার কারণে কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তাদের কাজ স্থগিত করেছে দেশটিতে। সেসব প্রতিষ্ঠান হলো BBC, ব্লুমবার্গ নিউজ কানাডার CBC, জার্মান পাবলিক ব্রডকাস্টার ARD ও ZDF এবং ইতালির রাই। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে গেছে। ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের মাথায় কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। এখনও রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে
গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। স্থানীয় সময়ে রবিবার 6 মার্চ পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ ছিল বিস্তারিত আলোচনা। রাশিয়ায় ব্যবসা বন্ধ করল নেটফ্লিক্স ও টিকটক, তার বিস্তারিত আলোচনা। তো আবার নতুন আরেকটি হেডিং আমরা দেখি, নারীদের সুরক্ষায় স্ন্যাপচ্যাটের মত যত ফিচার, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বিশ্বব্যাপী সোশ্যাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম জনপ্রিয় হলেও তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে স্ন্যাপচ্যাট। এই প্ল্যাটফর্মে এমন অনেক সুরক্ষা ফিচার রয়েছে যা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখা যায় না। বিশেষ করে নারীদের সুরক্ষার জন্য অ্যাপের মধ্যে রয়েছে একাধিক ফিচার। বন্ধুদের জন্য স্ন্যাপচ্যাট শুধুমাত্র নিজের জীবনের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য স্ন্যাপচ্যাট ডিজাইন করা হয়েছিল, ফলে আপনি যে যে ব্যবহারকারীকে নির্বাচিত করবেন তারাই আপনার পোস্ট দেখতে পারবেন। এর ফলে তরুণীরা এই প্ল্যাটফর্মে নিজেদের অনেক বেশি সুরক্ষিত মনে করেন। লোকেশন শেয়ারিং, সুরক্ষার কারণে স্ন্যাপচ্যাট সব গ্রাহকের লোকেশন শেয়ারিং বন্ধ করে রাখে। যে কোনো সময় লাইভ লোকেশন শেয়ার করলে কতক্ষণ তা শেয়ার হলে শুরুতেই সিলেক্ট করা সম্ভব। নির্বাচিত সময় অতিক্রান্ত হলে লাইভ লোকেশন শেয়ারিং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। শুধুমাত্র বন্ধুদের সঙ্গে লোকেশন শেয়ার করতে দেয় এই অ্যাপ। পাবলিক নিউজ ফিড ও কমেন্ট, স্ন্যাপচ্যাট এ নিউজ ফিড অথবা পাবলিক কমেন্টের অপশন নেই, ফলে আপনার ইচ্ছার বিরুদ্ধে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র অ্যাপের ডিসকভার বিভাগ থেকেই পাবলিক কন্টেন্ট দেখা যাবে। এছাড়াও গ্রুপ চ্যাটে সর্বোচ্চ জন যোগ দিতে পারবেন। গ্রুপে আপনার কোনো ফ্রেন্ডস ইতিমধ্যে সদস্য না হলে সেই গ্রুপে আপনি জয়েন করতে পারবেন না, যা এই প্ল্যাটফর্মকে আরও সুরক্ষিত করে তোলে। সহজ রিপোর্টিং, অবাঞ্ছিত মানুষের দূরে রাখা খুব সহজ এই প্ল্যাটফর্মে। এই অ্যাপে আপনাকে কেউ হয়রানি, হুমকি, ধমক দিয়ে মেসেজ করলে সহজেই রিপোর্ট করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। বিশেষ করে মহিলাদের হয়রানি করলে ব্যবস্থা নেয় এই অ্যাপ। এছাড়াও কোনো ব্যক্তির বিরুদ্ধে কে রিপোর্ট করছে তা কোনোভাবেই জানা যায় না স্ন্যাপচ্যাটে। অ্যাপের মধ্যে সাপোর্ট, সম্প্রতি এই অ্যাপের মধ্যে যুক্ত হয়েছে একাধিক যুক্ত সম্প্রতি এই অ্যাপের মধ্যে যুক্ত হয়েছে একাধিক রিসোর্স। সেখানে অ্যাপের মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে বিশেষ সাপোর্ট দিচ্ছে স্ন্যাপচ্যাট। গ্রাহকের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত আলোচনা। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখলেন, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আজকে সম্পাদকীয় এ পর্যন্তই থাক, এবং আমরা যে নিউজগুলো আলোচনা করলাম, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, যাতে আমরা ইন্সপায়ার হই এবং পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।